কালিয়ারে তো ভালো মতনে না আজকে মাল্টিপ্লাক আকেওয়ালা বাসটা দিছে যুক্তিসঙ্গত মানে যুক্তি দিয়ে কথাগুলা আইকেলা বাসটা সুন্দর করে শারমিন গুছিয়ে গাছিয়ে দিছে আমি অনেক খুশি হয়েছি আজকে মাল্টিপ্ল্যাকের উপরে যে উচিত কথাগুলা জনগণের সামনে তুলে ধরছে সহ্যের সীমা আছে মানুষ কয় না মাল্টিপ্ল্যাক আর কত ধৈর্য ধরি থাকবে চুপ করে থাকবে মানে এরা এতটাই ল্যাংটা মানে এই সাবিনা তিশা মিম এই পরিবারটা কালী নূরের পুরা ওরোর জাত থেকে যেটি বাইরেছে সব ডি এতটাই ল্যাংটা এতটাই নোংরা মানে এদের হারাইবার মতো আর কিছু নাই বুঝছেন দর্শক যার কারণে এরা অন্য মানুষকে এই সোশ্যাল মিডিয়ায় বই বই কিভাবে। কিভাবে পারিবারিক কিচ্ছা তুলে ধরে, মানে সিনফেতি খাওয়ার জন্য আমি মেয়ে আমার মেয়ের জন্য এই করি সেই করি আমি ডিভোর্সি বিভিন্ন কথা নিয়ে কীভাবে মানে বাবুর ফ্যামিলিটার দম আইব আর বাবু হাঙ্গুরটার যে শেষ বাবু আঙ্গুরটার মনে হয় হোতায় ধরে জবা করে দেবো বাবু আঙ্গুরটা সেরা শুরু দেখছেন নি এই নি শারীরিক চাহিদা মিটাইতে মিটাইতে বাবু আঙ্গুরটা মনে যে মুরগির মতন হয়ে গেছে কিছুক্ষণ আগে বুতুন নিজে বিক্রি ইয়া সরি বিডিও সারছিলো সেইটার হাতে ফায়ে ধরি হাতে খাইত না বাবু আঙ্গুরটার মনে হয় সেদিন গিয়ে মা মনে হয় কোমরটা ভাঙিয়ে দিছে ভুতুর নিমন যার কারণে বাবু অবস্থা খুবই খারাপ দর্শক আজকে ভিডিওতে যা দেখলাম কি পরিমাণ নোংরা একদিকে বদা আইছে বদা আইছে কি নিয়ে ওই ইয়েটার নাম কি জানি কয় সাবিনুর কেন রাগ করল সাবিনুর কেন রাগ করলো সেই ভিডিও নিয়া আর এডি যে কি পরিমাণ নোংরা নোংরা বুঝাইতে পারবো না মানে এডি নিয়ে মনে হয় গোসলও করে না মানে যে পবিত্র হওয়ার যে গোসলটা ফরজ গোসল এডি মনে গোসলও করে না এডিনের কাজ করবে দাঁত পর্যন্ত মাঝে না এত নোংরা নোংরা দর্শক আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা ভালো আছেন নিয়ে ভালো আছি আবারও এসে অন্যগুলো লগে আরেকটা ভিডিও শেয়ার করার জন্য অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করে দিন যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে দিন আর একটা বিষয় বলি কমেন্ট যেটা কমেন্ট করেন আপনারা আমাকে ইনফরমেশান দিয়েই কমেন্ট করেন বেশিরভাগ কমেন্টগুলা এটা নি কেন জানেন আমি কমেন্টগুলো পাবলিশড করতে একটু সময় লাগে মানে পরিস্থিতিটা মানে সিচুয়েশানটা যখন পার হয়ে যায় তারপর আমি কমেন্টগুলো আসতে পাবলিশ করে দিই আপনার আমার এটা কথা হয়েছে এবং শেয়ারও করছে আপনারা অনেকে আমাকে বলছেন আপু আপনি আসতে ধীরে পাবলিশ করেন অসুবিধা নাই না করলেও সমস্যা নাই তো দুই একজন আসলে রাগ করেন রাগ করেন না তো এই জন্য আর কি কারণ পাবলিশড করলে সমস্যা হয় আপনারা তো আমাকে ইনফরমেশান দেন ভালোবেসে তাই না পাবলিশড করাটাই সমস্যা হয়ে দাঁড়াইতেছে আমার চ্যানেলের জন্য এই জন্য পাবলিশড করতেছি না অবশ্যই করে দিব আমি আস্তে আস্তে করতেছি ওই বিষয়গুলো যখন পার হয়ে যায় আমি আস্তে আস্তে পাবলিশড করে দিই সবাই কমেন্টে পাবলিশড করে দিই কারো কমেন্ট আমি রাখি না কিন্তু একটু সময় করে করি কারণ আপনারা তো আমাকে ইনফরমেশান দিচ্ছেন তাই না বুঝতেই তো পারেন আপনারা তাহলে সামনের দিকে যাই আমরা আগাই আপনাদের কমেন্টের দ্বারা আমি এত এত উপকৃত হই অসংখ্য ধন্যবাদ আপনাদের এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল চলেন সামনের দিকে আগাই যাই বলি একদম মূল্যবান একটা কথা বলি এটা হয়েছে আপনারা আছেন দেখে আপনারা দেখেন দেখে আমি চ্যানেল চালাই আপনারা যদি না দেখতেন তাহলে অবশ্যই আমি এখানে বসে বসে আমার ফাওয়া ফা টাইম নষ্ট করতাম না চালাইতাম না যেটা সত্যি কথা অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এটা মানে মানে সাহসের সহিত বলতে পারবে না আমি বলতে পারতেছি কারণ আপনার কাজ করতেছি পরিশ্রম করতেছি কষ্ট করতেছি আপনারা দেখেন বিদে আর আমারও বেনিফিট আছে এজন্য আমি ভিডিও আপলোড করতেছি যেটা সত্যি কথা এটা অনেকে স্বীকার করবে না তো জন্য আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ রইলাম কৃতজ্ঞতা প্রকাশ করছি তো চলেন সামনের দিকে যাই দর্শক আমি কিতা হিতিরা অন একজন একজন রোস্টিং করে এবার ধরি মনে হয় আই চ্যানেল বন্ধ করে দিয়ে দেন লাইক কিতা কইতাম আই কনসানারা তবে এতদিন পরে আই মাল্টিপ্লাগের প্রতি একটু মানে ইয়ে পেয়ারি মোহাব্বত জেগে উঠেছে মাল্টিপ্লাগকে নিয়ে কারণ হয়েছে শারমিন যে আছে কমেন্টগুলা কোর্স কথাগুলা বলছে কথাগুলা অনেক সুন্দর বলছে এবং যুক্তিসঙ্গত কথাবার্তা বলছে এই বুতুন্নিদের মতো নোংরামি একটা কিছুই বলে নাই কিন্তু সব যুক্তি দিয়ে বলে গেছে দর্শক বিয়ের দিন কি পরিমাণ গ্যাঞ্জাম ওই বাসায় হয়েছে আমরা কেউই কিন্তু একটা বর যাত্রীর চেহারা দিনে বিশেষ করে আপনারা মনে না সারাপাত পাত সারাপাতের মা সে তো ভাবি মানুষ সে কিন্তু থাকত বোতল নিয়ে শ্যুট করতেছে ওইখানে আরে বাবু আঙুরটা পাড়ার কাকিমাকে বিয়ে করে এমন ভাষা ফাটছে দর্শক এই বোতল এই মো হইয়া কি জানি কয় কালিয়াবাট এই বোতল কার সাথে সংসার করে সুখী হবে বুতুন নিক এক হাঙ্গা করি এত বছর সংসার করি একটা সংসার ভাঙ্গা পর্যন্ত গেছে এই যে এদের সুখের পৃথিবী সুখের কি জানি একটা আই বাচ্চার গান আছে না সুখের পৃথিবী সুখের অভিনয় আসলে যত আড়াল রাখো আসলে কেউ সুখী নয় এরা দেখেন বুতুনি একটা সংসার ভাঙ্গা একটা সংসার ভাঙ্গা এসে বাচ্চা নেয়া তারপরে বোতুন আবার এই বাবু হাঙ্গুরটারে টার্গেট করছে ও আরেকটা কথা সকালবেলা বোতুনি কয় বাবু জোর করে হিতির বিয়ে করছে হিতি কিন্তু বিয়ে বলতে চাই নাই হিতে বিয়ে করে না হিতির বাবু বিয়ে বিয়ে করবে বাবু হাঙ্গুরটার রুচি এত নোংরা সত্যি কথা দর্শক আজকে যেভাবে বুতুনির মুখের সামনে ক্যামেরাটা ধরছে আসলে কোনো সুরুষের পুরুষ জীবনে কোনোদিন হিতির বিয়ে করতো না এই আর কাকিমারে দর্শক এই বাবু হাঙ্গুরটা আহারে আমাদের বুতরি খা বুতরি খালা পাড়ার কাকিমারে কেউই কাকিমার বিয়ে বলতে চায় নাই কাকিমার টাকা দেখে বাবু হাঙ্গুরটা ফাগ হয়ে গেছে দশক এই মহিলা বিডিও দেওয়া শুরু করে সিটি কারো করবো না কারো ঘরে তোয়াই চলার দরকার না শ্বশুর বাড়ি কারোর সাথে শুধু হিতির লগে সবাই মিলি সম্পর্ক ভালো করে চলতো আজকে যেটা বলছে বলছে একদম কথা যে আমি আমার মাকে মিমের কাছে কিছু চাইলে বাবুর কাছে চাইতে পারে সে তার সন্তান এজন্য যাইতে পারে আপনারা দেখছেন শেষমেষ কিন্তু এদের মিমের কারণে হাঙ্গা করার কারণে বাবুর মা কিন্তু এনে একটা বাসা নিয়ে বাড়া থাকতো এই বাসাটা কিন্তু ছাড়ে দিছে হয়তো বাবু বাসা বাড়ার জন্য শারমিন যেটা বলছে যে তার ভাই বাসা বাড়ার জন্য টাকা দিত কিছু হয়তো দিত শেয়ার করতে বাসা বাড়ার জন্য পুরোটা তার বাবু দিবে না এনে মেয়েও তো রোজগার করে বাবুর মাও রোজগার করে শারমিনও আগে যেটাই করতো একটা চ্যানেল চালাইতো তো এক বাবুর মা যদি টাকা চায় বাবুর কাছে চাইতে পারে অবশ্যই সে তার সন্তান দশকে এই বোতল যে মেনে নিছে যে একটা সংসারে বোঝাবে ছেলে কাম কাজ কাম করবে সংসারে হাল ধরবে বুতুন নি হাঙ্গুটারে পুরাই নর্মাল বানাই লিছে মানসিক ভাবে নির্যাতন করতে করতে বাবুরে বাবু বাবু আবদিয়া দুইটাই কিন্তু অ্যাবনরমাল হয়ে গেছে একবার ফুরে অটিস্টিক হয়ে গেছে বাবুরে দেখেন আজকে বুতুনির ভিডিওর মধ্যে বাবু যখন উইটা হিসাব বইছিল তিশার পাশে এই হেডা আরেকটা কিতা হেডার কথা কিতা কিতাম মানে মেন্টাল 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 হিতি মানে হিতে বাবুরে কইতাছে বাবুর মুখের মধ্যে ইয়া মাইতে স্প্রে মাইতে মুখ চেঞ্জ করি আইতে দর্শক তো বাবু এই বাবু আঙ্গুরটা যখন ইয়ার পাশে দিব ইয়ে মাখির পাশে দিব বইছে বিশ্বাস করবেন বাবু আঙ্গুরটা মানে কাকয়ের মতন হয়ে গেছে কই মুরগির সার মতন হয়ে গেছে মুখ টুকেরি বাবু আঙ্গুরটা টর্চার করতে করতে বিয়ের পর থেকে বে বুতুন নিই বাবু আঙ্গুরটা কাউয়ের মতন মেন্টাল ইয়ার মতো হয়ে গেছে গে নর্মাল হয়ে গেছে কই বাবু আঙ্গুরটা দেখেন একটা ছেলে যখন বিয়ে করে এটা কি করে যে একটা মা একটা সন্তানরা বিয়ে করে ঘরে নিয়ে আসে বউ নিয়ে আসে বউ তুললে নিয়ে আসে ছেলে একজন রোজগার করবো বিয়ে করবো বাবু যদি অন্য কোনো জায়গায় বিয়ে করতো বাবু অবশ্য সব দায়িত্ব নিত বা রোজগার করতো ফ্যামিলি চালাইতো কিন্তু ভুতুন তো রোজগার করা ছেলের কোনো প্রয়োজন নাই কোনো দরকার নেই ভুতুন রোজগার করা ভুতুনি রোজগার করবো বাবু আঙ্গুরটা ওই যে বাদদানীরা সারাদিন হাঁডি হাঁডি লেস ফিতালে গিয়ে দাঁতের পোকা খুলবেন সিঙ্গা লাগাইবেন তারপরে এই নেবেন সিঙ্গা লাগাইবেন দাঁতের পোকা খুলি সিঙ্গা লাগাইবেন তো হিতিরা ওই মিশানি বাদদানিদের মতো ইতি রুজা রুজি করবে ইউটিউব থেকে হাঙ্গুরটার স্বামী হিসাবে বাসায় রাখবো আর এই হাঙ্গুরটা এই মতো মতোই পাড়ার কাকিমার শুধু শারীরিক ক্ষুদা মিটাইব এই সেই কে আপনারা দেখেন এই বদার বাচ্চা বদা বেলে ইট বেলে ইটের বাটা বিলে আছে বেলে এই হইল বেকার এর পরে দিয়ে এই বাবু যাওয়া মনে আগে কাজকর্ম করার ইচ্ছা ছিল অনেক কাজকর্ম জানে বা করার ইচ্ছা ছিল বাবু আঙ্গুরটা ভুতুর নিয়ে বিয়ে করে পুরাই অটিস্টিক হয়ে গেছে বাবু আঙ্গুরটা এরপরে আবার এটার নাম তা আরিফ যা খেতে বেড়ার মতো বেড়া সাবিনের টাকা দিও জেনে টাকা দিও নিজে নিজেকে প্রতিষ্ঠিত করছে এর কথা বলি শারমিনের কথা বলি শারমিন আজকে তার মিমের ভিডিওটা দেওয়ার পর সারা সারাদিন জল্পনা কল্পনা করছে তো জল্পনা কল্পনা করছে আজকে সন্ধ্যার পর একটা ভিডিও শারমিন আপলোড করছে শারমিনের প্রতিটা কথার মধ্যে মাল্টিপ্লাগের প্রতিটা কথার মধ্যে কিন্তু যুক্তি আছে যুক্তি সঙ্গত কথা বলছে দর্শক বাবুর মা নিজে রোজগার করে নিজে খায় তার শরীরের শক্তি আছে ছোটো বড় যাই হোক সে চাকরি করতেছে কিন্তু দেখেন এই তার এক বিধবা বুতুন নিয়ে তার ঘরের ভিতরে হাঙ্গা করছে হাঙ্গা করি টর্চার করতে করতে বাবুরে ইয়ে বানাইলে মানসিক রোগী বানাইলে মি হাঙ্গুরটার হাঙ্গুটি মিলি মনে হয় খুব সুখে সুখে সংসার করতে আছে। তাদের বিএসদের ধারণা তারা কো বাবুকে আব্বু ডাকো বাবা ডাকো এই ডাকো আসলে কয় না বাবু হাগলে বিয়ে করছি আসলে বুতুনি কোনো জায়গার ভিতরে কিছু পাইতেছে না এই যে বুতুনি কোনো জায়গায় কাউকে ফাইতেছে না ধরার জন্য ওই যে উইকি উইকি কি পাকিস্তানি কদিন হেতই মতে বিভিন্ন রকম সে যা চাইছে বকটোক করি গেছে গে এই রে কে কোনো সুরুচির পুরুষ কি কারো পুরুষের কি রুচি আইব যে ইতির বিয়ে করার নাই ইতি বদমেজাজি একটা অসভ্য টাইপের মহিলা যার কোনো মানে চলাফেরা আচার আচরণ কোনো দিকেই কিন্তু এই ভূতর্ণির কোনো দিক দিয়ে ঠিক নেই পাঁচ বছরের বাচ্চার মা এরপরে অন্য সব সাইডে তো কে ইতিরে বিয়ে করবে বলেন তো বিয়ে যদি করে থাকে কেউ হিতের টাকারে বিয়ে করবো তো দর্শক দেখেন এই বাবু বাবু বাবুরে আমার মনে হয় বাবু হাঙ্গুরে মনে হয় যে কোনো কিছু হয়তো খাওয়াই টাওয়াই দিয়ে হাত করছে যেমন সাবিনার বিয়েটা আরিফ আরিফরে বিয়ে করাটা ওইটাও একটা পরিস্থিতির শিকার আরিফ যে সাবিনারে বিয়ে করছে ওইটাও দেখেন কই ওইটাও অপরিস্থিতির শিকার হাঙ্গুরটারে যে এরকম আটকাইছে পাড়ার কাকিমা তেমনি ইয়া আরিফরে এইভাবে মনে হয় আটকাইছে পাড়ার কাকিমা কাকিমেরা বিশেষ করে বড় কাকিমা কিমা এসব নাড়িগুড়ি করায় বুঝছেন দর্শক তিসার কথা বলি এই তিসাই কিন্তু এসব নাড়িগুড়ি কল কারখানা সাবিকাটি সব কিছু কিন্তু এই বড় কাকিমা করে কিন্তু দর্শক দেখেন আজকে শারমিন যে কথাগুলো বলছে তার ভিডিওর মধ্যে হিতি পানশন করব হিতির এই স্বপ্ন পূরণ হয় নাই হিতির আগে একটা জমি হইবে হিতি বাবুরে বিয়ে করছে বাবুর কাছে বিয়ে বলছে হিতি সানির খুব এখন হিতির মনের যায় নাই হিতি এখনো হিতির হৃদয়ে হিতির শরীরের ভিতরে হিতির কলিজের ভিতরে সানিরে এখনো লালন পালন করে হিতির জিদ হিতির একটা জাগা কিনব হিতির জিদ হিতি হইব হিতি এটা করতে হইব দেখাইতে হইব সারমেন যদিও কথাগুলা খুইলা বলে নাই কিন্তু এই কথাগুলা এরকম হিতি কারে দেব হিতির অনেক ফয়স হয়েছে হিতি পানশন করব এইভাবে শুট করব ওইভাবে শ্যুট করব কার দেখাবে বলেন তো দর্শক কাউকে দেখানোর কি হিতির প্রয়োজন আছে হিতি একটা জমি করতে হবে একটা জিদ হিতি প্রতিজ্ঞা করছে কোনো কারণে সানির লগে কিছু লই তো আর ওই যে বেডটা নো বাপির মতো এরকম মাইক গিয়ে মাইক গিয়ে বেড়ানো কিন্তু ইয়া সানি যার কারণে সানি এই বুতুন্ডিরে এক ইঞ্চি ইউ সার্ট দেয় নাই কতদিন সহ্য করছে পরে এক ইঞ্চিও সার্ট দেয় নাই এখন সানিরে দেখানোর জন্য সে এগুলা করতেছে কিন্তু সেই সেই এই বাবু হাঙ্গুরটার লগে হাঙ্গুটি বেশ সংসার পাচ্ছে বুঝিনি দর্শক সংসার পাচ্ছে কিন্তু হাঙ্গুটির এখনো জিদ খুব মনে প্রাণে সব কিছু কিন্তু এখনো সানির কাছে রয়ে গেছে করতেছে আর আরেকটা আরেকটা বিষয় হিতির সব প্রোগ্রাম হিতির সব সুট বাবু হয়েছে একটা বেড়া বাবুর এখনো এত দায়িত্ব নেওয়ার মতো বাবুর এই ইয়েটা এখনো আসে নাই ভিতরে শারমিনে চোড়ো বাবু তো অনও কিন্তু বাবুর ভিতরে ওই সাংসারিক যে জীবন যখন নতুনই পাঁচ বছর পাঁচ বছর বাচ্চার মা এরপরে একটা পুরুষের লগে তিন চার বছর সংসার করছে বুতুননি তো বুতুননি যেভাবে মানে কি তা কইতাম সুল ফাঁক বেড়ি বাবু 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 হাঙ্গুরটা তো ওই এই যে ওনা আইয়ে তো দর্শক দেখেন এই বাবু হাঙ্গুরটারে অ্যাবনরমাল করি লেছে বিয়ে করি টর্চার করতে করতে এই বুতুননি আর বাবু হাঙ্গুরটারে এখন এমন পর্যায়ে চলে আসছে যে চোখ কান ফুটি দেবো যদি কাজকর্ম করে বাবু কাজকর্ম করা বুতুনি এমন বাবা আয়না করে বন্দি করে দিছে যে কোনো কাজকর্ম নেই হয়তো ব্লগ ভিডিও কিছু বানাই এরকম বাইরে যাই কোনো কাজকর্ম করার জন্য বুতুনি হয়তো পারমিশন দেয় না তো পারমিশন না বাবুও অলস আছে লেজি টাইপের আছে কারণ বুতুনির টাকা আছে বই বই খাইবো কিন্তু কাহিনি হয়েছে দেখেন শারমিনরা যে বিয়ে বিয়ে বাড়িতে গেল বিয়ে করতে গেলো সে প্রতিটা মানুষে এই বুতুর্নিরা অপমান করছে লাগছে কি লই লাগ লাগার মূল কাহিনীটা কি বুতুনির শুট করতে পারে নাই বুটুন বুতুন্নির মন মতনে চলতে যে যে কইছে সেই তেমনি ওইখানে শারমিন তো আসল কথা কথা কয় নাই সকালবেলা গেছে অনেক কইতে পারে না কারণ শারমিনা ভিডিওর ক্ষেত্রে অনেক কিছু তারা দেখায় অনেক কিছু করে কিন্তু লুকাই রাখে চাপাই রাখে কিন্তু অনেক কথা কিন্তু এই মাল্টিফ্লাগ বলে নাই বাবু গেছে সকালবেলা বাড়িতে একদম সকাল সকাল রওনা দিছে বুতুন্নি ছাড়ে নাই বাবুরে তো দর্শক তে আইলো কিনলেই রাতের বেলায় রাতের বেলায় আইতে দেরি হয়েছে কিনলে ভুতুর্নি শ্যুট করতে পারে নাই না ভুতুনি শ্যুটের মধ্যে ওইখানে যে ইয়ে করছে একটা মানুষ যায় নাই তারপরে এই মুখ বেকি সবাই ইচ্ছা মতন অপমান করছে দর্শক আপনারা কি পারবেন নর্মাল পরিবারগুলোর ভিতরে একটা ছেলেপক্ষ যখন মেয়ের বাড়িতে যায় কোনো ভদ্রলোক ভদ্রলোক কি কোনো গরিব মানুষ যায় যে কোনো কালচার জানে না কোনো কিছুই বুঝে না মানে আল্লাহ আল্লাহ করতে থাকে যে বিয়েটার কাজটা নিয়ে সুন্দরভাবে সামাদা করে মেয়েটারে তুলে দিতে পারে সবাই কিন্তু এই চিন্তা ভাবনা থাকে অথচ দেখেন বাবু হাঙ্গুরটা স্বাস্থ্যবায় হওয়ার সুবাদে বাবু হাঙ্গুরটা স্বাস্থ্যবায় হওয়ার সুবাদে সবাই কিন্তু সবাই কিন্তু যাইতো মানে ওই বাড়িতে গেছে তাদেরকে মূল্যায়ন করে করেন সম্মান করে করেন আরেকটা কথা এত অকেশন তুই এত কালচার মেনটেন করলি এত কিছু মেনটেন করলি মেনটেন করলি তারপরে বাবুর মাঝে গেছে মানুষ কি বেআইন যাত্রা করি যখন আসে যেহেতু তুই সব কিছু নতুন করি করতেছ শুধু উপস্থিত থাকতো মানুষকে দেখানোর জন্য এটা করতে হইব তোমরা উপস্থিত থাকো তোমরা টাকা খরচ করতে হইব না আর টাকা খরচ করব কোথা থেকে মহিলা বিধবা মহিলা কয়দিন আগে শারমিনের বিয়ে গেছে তো দর্শক এরা যখন ওইখানে পুজছে দেরি করলো কিসের জন্য আর এই যে শারমিনের মারা মুখ চুপাই খাইছে না না খাইছে কইতে পারবো না এদেরকে কিন্তু খাবার দিয়ে দিছে খাইছে হ্যাঁ দেখছে খাবার নিয়েছিল প্লেটে কিন্তু কাহিনী হইছে এই যে বেআইন গেছে আমাদের স্যুট ভালো আমরা শ্যুট করি সুন্দর করি এত টাকা খরচ করি মানুষ করতে পারে না তোমরা তো হাগার থেকে ফের ফেরানি দেখাই বা বেশি কারণ তোমাদের বাড়িতে খাবারের মেনু কি তোমাদের নতুন অতিথিদের খাবার মেনু কি যেখানে যে আমার প্লেটে এক টুকরা গরুর মাংস তোমরা দেও নাই একটা ডিম দেও নাই তারপরে একটা কাবাব দাও নাই আরো আদার্স কোন মেনু দেনা নাও একটু জর্দা দাও নাই কিছুই দাও নাই তোমাদের হাগার থেকে ফের ফেরানিগুলো গুলা বেশি তোমাদের ডিভোর্স বেশি তোমরা মাইয়া লই ফালানির অভ্যাস বেশি আজকে শারমিনে এমন জুতা মারছে মুখের মধ্যে একদম জুতা কালিনুরের গাল পর্যন্ত মারছে জুতা কালিনুর ছাড়ে নাই শারমিনে আজকে সভ্য ভদ্র বাসায় কিন্তু দেখেন শারমিনের এই যে নতুন জামাই এই জমরাজ ছেলের শালার শ্বশুরবাড়িতে যে অপমান হয়ে এই বুতুনি মুখ বেঁকি মুখ বেঁকি ননদের যে ননসের যে অপমান করা সাহস রাখে কোথা থেকে যে যেই হোক যেই কোনো কিছু সভ্য ভদ্র সমাজে একটা ছেলে বিয়ে করলে তার শালা বিয়ে করলে শালা শ্বশুরবাড়ির লোকদের কি কোনো রাইটস আছে যে ননদের জামাইরে অপমান করা বা বকাঝকা করা বা খারাপ একটা মন্তব্য করা তাকে এই বোতুর্নি তাদের সবাই সাথে খারাপ ব্যবহার করছে সবাই মুখ লাগাই আছে আমি বলছিলাম আপনাদেরকে ভিডিওতে বলছিলাম না এটার আগের ভিডিও তার আগের ভিডিওতে তুই বলছি যে সার মাসে এই বোতনি সবাই সাথে খারাপ ব্যবহার করি হেন আইসে শারমিনরা যাইতে দেরি হয়েছে বোতর্ণী শ্যুট করতে সমস্যা হয়েছে বুতুনি টাকা খরচ করছে সবাইকে খাবার প্লেটে দিয়া ওই বাড়িতে যখন তারা বট যাত্রী যায় তখন সবাই সামনে বুতুনি বারবার মনে করে দিছে সে টাকা খরচ করছে সে টাকা খরচ করছে সে টাকা খরচ করছে তারা কিছু করে নাই এগুলো বলে তারপরে নিচু করছে ছোট করছে এই বুতুন্নি অনুষ্ঠান করবো না কি করবো নিজে ডিসিশন নিছে নিজে বাবুর মারে বলছে তো হেরাও বলছে হ্যাঁ করো কিন্তু এই বুতুর্ণি বারে মনে করে দিদি তা ওই এগুলো অপমান করছে বাবু আইতে পড়ছে কেন এরে বুতুর্ণি হুন মুখ বেকি হুন এরা যন এটা হয়েছে একটা জায়গায় রওনা দিব এই শারমিনটা দিনে দিনে রওনা দিয়ে একটা থাইকে সকালে আবার রওনা দিছে বরযাত্রী নিয়ে আর যানবাহনের পথ বরযাত্রী দেখবেন কোনো দিনও সঠিক টাইমে আইসা পৌঁছে না গ্রামে হোক শহরে হোক বাইরেতেছি বাড়িতেছি আপনি যখন এক জায়গায় রওনা দিবেন আপনি একা বাইরে যেতে পারবেন আপনি যদি একশো মানুষ নিয়ে বাইরন বা দশজন মানুষ নিয়ে বাইরন এক একজনের এক এক মত সবাই সব বাইরেতে একসাথে হইতে সময় লাগে এই বুতর্নির শ্যুট তারপরে আরও হইছে এই বুতর্নির সবার সামনে বাবুরে অপমান করা শুরু দেখেন এই বুতর্নির বেলে এটা বেলে বিয়ে এটা পানশন এটা বৌবাদ এটা ইয়া ইয়া নামা এটা ইয়া তিলুই এটা হলুদ এটা মেহেদি কোনোটা বাদ দেয় না সোহাগ্রাতে দুধ পর্যন্ত পিলাইছে লাইছে বুতুন নিরে কোলে পর্যন্ত লইছে বুতুন নিরে শেষমেশ শারমিনরা এত অপমান হওয়ার পর বুতুনিরে বাড়িতে নি বাসর ঘরে ঢুকাই তারা আবার শ্যুট করাই দিছে এতটাই নির্লজ্জ তারপর আর সত্যি কথা দর্শকের বাবুদ বাবুদের ফ্যামিলিরা যে হয়েছে এরে করে দিছে অন্য কোনো ফ্যামিলি হলে বুতুন বাসার দিকে উঠতে দিত না বাবুর মা তো বাসাতে উঠতে দিত না বা বাসা থেকে বের করে দিত যে তোর বিয়াল আমি আমি এই মেয়েরে কোনোদিন আর ঘরে তুলতাম না তো বুতুর্নি নিজে ইউটিউব থেকে টাকা কামাই নিজেকে মনে করতেছে অনেক কিছু অনেক কিছু হয়ে গেছে ইউটিউবের টাকা আনাইলে এদের চিন্তা করেন দেখেন একটা যাত্রীর খাবারের বরের প্লেটটার দিকে খেয়াল করছেন মেনু যে আমাদের অঞ্চলে এত এত হাগার থেকে ফের ফেরানি দেশ বট যাত্রীর খাবারের মেনুর দিকে খেয়াল রাখে না আমাদের দেশে বরের মা বরের বাপ যারা আসে মা তো বিশেষ করে আসে না কোনো কোনো ক্ষেত্রে আসে সবাই কিন্তু তাদের জন্য আস্ত সাগরানা রাখে এবং যার সাথে বিয়ে যে ছেলের সাথে বিয়ে বসে তার সাথে তার জন্য তো রাখে রাখে আদার্স যদি ভাই বোন থাকে তাদের শ্বশুরবাড়ির থেকে যদি শ্বশুর শাশুড়ি আসে তাদের জন্য পর্যন্ত আস্ত আস্ত সাগরানা রাখে মুরগি আস্ত রাখে এবং বরের প্লেটে যে যেই মেনু যায় ওই মেনুগুলো দেয় তারপর দুই ফ্যামিলি মিলি বটযাত্রী সাধারণ গ্রামবাসী যারা আছে তাদের জন্য যে মেনু থাকে দুই ফ্যামিলি যখন খাইতে বসে ওই দুই ফ্যামিলির জন্য বিশেষ কিছু মেনু আলাদা করে রাখে দুই ফ্যামিলির মানুষরা যখন খাইতে বসে তাদের জন্য আর বুতনি তুই তো আর বেশি করার কথা কারণ তুই তো শ্যুট করবি তুই তো হাগার থেকে ফের ফেরানি দেবি বেশি তো বাবু হাঙ্গুরটারে নর্মাল অটিস্টিক বানালিছে বুতুন নিয়ে এই কয় এই কয় মাসে বাবু হাঙ্গুইটার কিছু কইলে এরকম জুতো যে ফিরে বাবু হাঙ্গুরটা নাকি কোনো কথাই কয় না শারমিন বদার সামনে একটা কথা বলছে যে ওরে মাইরা ফেলাও আমরা আর কেউ কিছু কইতাম না মানে বুতুনি বাবুর সাথে খারাপ ব্যবহার করা শুরু করছে সবার সামনে তখন একটা মা একটা বোন কিছু পরে থাকবে নাকি শারমিন একটা কথাই বলছে যে ওরে মাইরা ফেলাও কারণ ও ও যেহেতু রোজকার করে না ওরে মাইরা আর মাইরা ফেলাটা বাকি ছিল মানে বাবুর সাথে এত খারাপ ব্যবহার করা শুরু করছে যার কারণে শারমিন এই এই একটা কথা উচ্চারণ করছে যে ওরে মাইরা ফেলাটা আর বাকি ছিল মাইরা ফেলাও ফেলাওরা তো মাল্টিপ্লাগের এই কথাটা আমি সবচেয়ে খুশি হয়েছি যে মাল্টিপ্লাগ কইলো আমার যদি নয় বছর সংসারে বাচ্চা হইতো তাহলে আমার মা কোনোদিনও আমার আনতো না আমার আমি আমার সংসারটা বাঙতো না কোন জায়গার মধ্যে আজকে একটা গোল যে আর তোমার কষ্ট যদি তোমার মা বুঝতো তাহলে তোমার সংসারটা ভাঙতো না এই কথাটা আমার ভিডিওতে আমি হাজার বার উল্লেখ করছি সানির সাথে মিমের সংসারটা ভাঙিয়ে যাওয়া নিয়ে যারা আমার পুরানো ভাই বোনরা আছেন তারা বলতে পারবেন একটা মেয়ে এরকম বিষ করে একটা সংসার ভাঙে দিতেছে তার ফ্যামিলির মুরব্বী যারা আছে আমাদের বাবা মা হইলে হিসা দি দড়ি সুলডি দড়িনি টানতে টানতে ব্যাটারে বলে আনি ব্যাটার পায়ের মধ্যে ফালাই মিলে দিত যে বাবার বাবারে আপনার কাছে অন্যায় হয়েছে আপনার কাছে মানে আমার অঞ্চলে কোনো মানুষের যদি মেয়ে যদি এরকম বিষের লইতো বা এরকম যদি ভিট মেজাজের এরকম যদি বৎসরিত্তা মাইয়া হইতো তো দরিয়ানি জামাইয়ের হাতে তুলে দিত মাপতাপ চায় সাওয়াইয়া আরে বোতর্ণের মা বা বড় ভাই বড় বোনের জামাই সব দেখছেন আজকে শারমিন চাটা মারছে গালের মধ্যে জুতার বাড়ি মারি দিছে কি মারি দিছে যে যদি আমার বাচ্চা থাকতো তাহলে আমার সংসারটা ভাঙতো না আমি নয় বছর সংসার করছি আর এর আবার এই বোতর্ণি বলল যে ইয়া শারমিন বলল যে তুই তোর মাও তোর দুঃখ বুঝে নাই তোর মা যদি তোর দুঃখ বুঝতো তাহলে তোর সংসারটা ভাঙতো না মিন বলতেছে যে মাল্টিপ্লাগ বলছে যে আমার সংসারে যা করছে আমার মা আর মিলে দেওয়ার চেষ্টা করছে আমি মা বাবার দিকে চাইছে অনেক বছর কিন্তু সংসার করছে আর এরা এই পরিবারের মধ্যে তো এগুলা করার মানুষের তো একই রক্ত এদের তো দুই চাইরটে বিয়ে হওয়া কোনো বিষয় না তো দর্শক আজকে যে জুতার বাড়িটা মারছে শারমিন একবার পুরা খান্দান রে নিয়ে মারছে একদম খুশি হয়েছে আমি একবার ঠিক মতো আছে কয়দিন আগে এই যে এটা নাম কি আর টেপি টেপি মন্ডল বই বই আপনারা দেন না কী পরিমাণ অপমানমূলক কথাবার্তা করছে টেপি তো পুরা নানার খন্দানরে বয়কট করে দিছে কারোর সাথে কোনো যোগাযোগ কারোর সাথে কোনো সম্পর্ক রাখার চিন্তা করতেছে না দর্শক সাথে সানি যখন শ্বশুরবাড়িতে বাড়িতে গেছে সানি যখন শ্বশুর বাড়িতে গেছে তখন কিন্তু সানিরে সানিরে কিন্তু ইয়া সানি সানির সাথে না শুইয়া বাপমার লগে শুই রয়েছে এরপরে শুরু হয়েছে তো সানি আর মিমের যুদ্ধ তো সানি কিন্তু মাথা নত করে নেই সানি এই বুতুনির তিন তালাক মারছে এই বুতুনি এই ভিট গুটে আর ভিট গুটে বদমেজাজি মহিলা বাবুর সাথে কয়দিন সংসার করে দেখতে থাকেন বাবু বিশেষ করে আমি জানি যে বাবু আঙ্গুরটারে টর্চার করি করে শেষ করি লেব বাবু হাঙ্গিটা নিজেই বলে যে আমি যত যাই করি তত যাই বলি কোনো কথা বলে না কোনো কথার উত্তর দেয় না অনেক কিছু হিতের প্ল্যান অনেক কিছু হিতের প্রোগ্রাম অনেক কিছু হিতের স্বপ্ন অনেক কিছু হিতি করবো বেডার কান্দি কয় বেডার মনে থাকে না আরে বাবু তোর নি তোর মতো কি পাড়ার কাকিমা যে বয়স্ক কাকিমা বাবু একটা একটা পুরুষের নারীর একটু বয়সের ডিফারেন্সে কেন বিয়ে করে মহিলা মানুষ এমনি পাক না হয় বেশি বেডার থেকে এর ফলে রোজকার নাই তুই যা এই বুতুনি জানে যে বাবুর বেকার বাবুর কোনো রুজি রোজকার নেই তারপরে তুই বিয়ে করলি কেন বাবুরে আর নিজেরা বিয়ে করবি নিজেরা ডিসিশন নিশ্চয় এই বোতনী বলতেছে বাবুর মা বলছে যে আমি বিয়ে না করাইলো দাঁড়া দুইজনে বিয়ে করবে বলছে এখন বলে যে আমি রাজি ছিলাম না বাবু জোর করে আমাকে বিয়ে করছে তোমার এত যে বছর বাচ্চার মা যাই এনে কো শিক্ষক তুমি বিয়ে করতে তুমি তোমার মতো ফাড়ার কোন কাকারে বিয়ে করতে কাকা তোমারে ভালো মত তাতাইতে পারতো বাবুর তো বয়স কম তোমার মতো ফাড়ার কাকিমারে তো হ্যাঁ তাতাইতে পারবো না বাবু হাঙ্গুরটা কালকে বোতল নেই বাবু হাঙ্গুরটাকে শাস্তি দিছে আমার আমি রাখে গেছে শারমিন তো উচিত জবাব দিয়ে দিছে যে আমার মাকে তোরা না করছে তোর তো সব ডিসিশন তোর নিজের তোর বিয়ে করবি তুই পানসান করবি তোর ক্ষমতা তোর হাতে সব তুই কারো হাতে কোনো ক্ষমতা দিবি না তুই এটা এমন ওটা এমন সব তোর ডিসিশন তোর তাইলে তুই বাবুর মারে দোষ দাস তোর মাইয়া তুই আইনবি না আইনবি না হেডা তো তোর ব্যাপার আর তুই মাইয়ার কি আপ ভালোবাসস কি করস জীবনে কোনো দিন আপনারা দেখছেন এই ভুতুননি কোনদিন তার মেয়ের জন্য এ এক বাটি খিচুড়ি রান্না করে খাওয়াইতে নয় এক মানে আলাদাভাবে কোনো যত্ন দিতে সকালবেলা ঘুমের তো উঠি সানা সুল ললিপপ ওই যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠছে এক প্লেট ধরাই দিছে বেল ফুরি ওটার পরও এই যে বতুনির রং তামসা নকশা করতেছে নকশার ভিতরেও কি আপনারা দেখছেন এই বতুনি আপ দিয়ে একটু কেয়ার করতে না যত্ন করতে না ভালোবাসা দিতে কেউ দেখছেন কারো ক্যামেরাতে না একবার শুধু বাপির ক্যামেরাতে একটু দেখা গেছে ওই যে তোমার মা আইসে মেয়ে ঘুম থেকে উঠে সকালবেলা আর মেয়ে দেখে নাই মেয়ের মারে মেয়ের মা তো রাস্তা চলে গেছে মুখ না দুই ভিট ঘুটে সেরা আর ঠোঁটার দাঁতে ঢিলে ভিডিও বানানোর জন্য তো মেয়ে ঘুমের থেকে উঠি হাতের করতেছে আর সাবিনা। সাবিনা না প্রচুর পরিমাণে টেক কেয়ার করে কিন্তু আপ দিয়ে কাছে সময় নাই দেখে বাবু আঙ্গুরটা বাসর গছ বলে ফালাই দিছে আর বাবু হাঙ্গুরটা উড়ে নাই ওরে বাবু রে বাবু কি আঙ্গুরটা কিছু বুতনি শোয় নাই দেখা বাবু আঙ্গুরিটার রুসি যে কী পরিমাণ খারাপ ঠোঁটিদের দিকে তাকাইলে দাদুটির দিকে তাকাইলো তো রুসি ইয়েত না যে ইতিট ইতিরের লগে একটু লাভিং লাভিং করি যতটা না বিতুন বুতুর্নির দাঁত আর ঠোঁটেটি যতটা না বিটঘুটে বুতুর্নির মানে চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে যে মুখের যে এক্সপ্রেশন যে বুতুর্নি যে কাল না গিনি নিয়ে ঘুরে এলে আরো ঠোঁটার দাঁত এটি আরও বেশি এরকম দেওয়া যায় ঠিকই বলে যে কাউকে শ্বশুরবাড়িকে সংসার করার মতো তার বয়স নাই কাউকে মানি চিনি চলার তার বয়স নেই একসাথে যায় সংসার করার তার বয়স নাই এই যে মহিলা এগুলা বলে এগুলা করে আগে থেকে সে বলতেছে তাইলে এই শ্বশুরবাড়ির শাশুড়ি বা অন্য কাকে সে কিভাবে সম্মান দেবে শারমিন নির্লজ্জ আছে এই বুতুনি যে কাপড় সপড় কি দিছে শারমিনটা তো নেই আমার এত কালা কাঙ্গালি নেন তুই নিলি কেন শারমিন হিতির থেকে কাপড় জানাস না বুতুনি কাউকে কোনোদিন কিছু দিলে এটা রস বাইর করি সিবি এটা দিছি ওটা দিছি ওটা করছি আমার মেয়ের কেউ নাই চাচা নাই আলাদা কেউ নাই যে আমার মেয়েরে কেউ দিব মানে সারা ফাতি ফারি কিছু দেয় এটা বুতুনির সহ্য করতে পারতে পারতেছে না যে সাথে আপ দিয়ে দেয় না কেন ঠান্ডা লাগছে গোয়ালার অবস্থা খুবই খারাপ এরপরে জানি কয় এই চাপ দিয়ে টার্গেট করছে দুই দিনে আপ দিয়ে আপ দিয়াকে কেন রাখি গেল। এরপরে একদিন সাবিনা কেন আসবে না না আসবে সাবিনা যখন আসছে আবার এটা সাবিনাকে টার্গেট করছে আবার এদিকে আজকে চলে সাবিনা কেন আসলো না সাবিনা কি জন্য আসলো এটা আসেন আপনাদেরকে নিয়ে আব্বা কি বলছে না আব্বা দেখছেন আমার শ্বশুর এরকম বলছে এমন ভাবে সাবিনার দিকে হিটছে সাবিনার বদার মুখটা এটা একদম কাছাকাছি ঠোঁটেটি একদম কাছাকাছি মানে এদেরকে ঘিন্না রুচি কোনো কিছু নয় আরেকটা জিনিস আপনারা দেখছেন দর্শক আজকে যাই এতদিন পরে তৃষা সবার জন্য ব্রাশ কিনছে আচ্ছা একটা মানুষ যখন একটা জায়গা থেকে রওনা দেয় নিজের ব্রাশ নেয় না পরের দিনও কি দাঁত মাজা ছাড়া থাকা যায় বদার মুখের মধ্যে মনে হয় দুর্গন্ধে পড়া বদা ফেয়ারা পাতা থেকে শুরু করি পেয়ারা দেখলে পাগল হয়ে যায় নিজে বলতেছে যে ফেয়ারা খেলে মুখের থেকে দুর্গন্ধ কমে এডিনে এডিনে হিঙ্গিল ওনার মধ্যে লয় এডিনে দাঁত পর্যন্ত ঠিক করি মাজে না আজকে ব্রাশ কিনতে গেছে দর্শক দাঁত মাজার কথা মনে হইছে তো এতদিন পরে ব্রাশ কিনতে গেছে আর হিতির ডার্ক অ্যালার্জি ডার্ক জি হয়েছে হিতির আরেকটা একটা বদার করে বদার আলামত দেখছেন নি দর্শক ব্যক্তির লগে একাত্তরে বই এক বলে বই ভে মুড়ি হগল খাইতে আছে আপনারা দেখছেন নি শারমিন কিন্তু সব দোষ তার ভাইয়ের উপরে অনেকটি চাপাইছে দুঃখে মনে জিদে কারণ বাবু যতদিন থেকে ভিডিও দিতেছে ভালো ভিউ পাইতেছে বাবু মিমের মতনই বাবুর চ্যানেলে ভিউজ তো মিম তো এই টাকাগুলা কিন্তু বাবুর চ্যানেলে ভিউ যায় এরা কিন্তু জানে যে কেমন টাকা ইনকাম করতে পারে বাবু যে এখানে টাকা দিচ্ছে টাকা খরচ করতেছে বোতুননি নিয়ে ফুরাই অস্বীকার করতেছে পরে যে বাবুরে বলতেছে যে তোমার ভাই কি দেশে মেয়ে পায় নাই যে এই মেয়েরে বিয়ে করতে হইব তো কারণ হয়েছে কি দর্শক এসব মেয়েদের ফাল্লাই ফোরলে কেউ আর ফিরত আসতে পারে না পিছন পা হইতে পারে না যদি না আপনারা এই চক্করে যদি আপনার ফ্যামিলির কোনো সদস্য আত্মীয় স্বজন বাপ ভাই কেউ যদি না পড়ে তাহলে বুঝবেন না এরা এতটাই হিপনোটাইজ করতে পারে মানুষ এই সমস্ত মহিলারা দেখেন আপনারা মাইয়া নিয়ে ফাঁস আঙ্গুরটা বেড়িয়ে এক আঙ্গুরটা বদা কেমনে বিয়ে করে এই বিষয়টাই আপনারা একটু দেখেন আরিফের মতো একটা কম বয়সী ছেলে তার ফিউ ফিউচার ভালো ভালো হলে সে ভালো একটা কিছু করতে পারত আমি বলছি আরিফও কিন্তু কোনো না কোনোভাবে তৃষাদ চক্রে ফাঁসাইনাভাবে সাবিনারে বিয়ে করছে আর এই হাঙ্গুরটারে বাবু হাঙ্গুরটাকে চক্রান্ত ফাঁসাইছে বিশেষ করে ওই যে সাবিনার ভাষায় যা যাওয়া আসা এগুলার সিস্টেম তৈরি করে এগুলোর কারণে অকারণে সাবিনার প্রতি বাবুর ভালোবাসা এগুলো দেখায় দেখায় ডাইকে ডাইকে নিরে রেহিয়ে নিয়ে এ করতো যদি ফাঁসে তখন বুঝতে পারবেন যে আসলে এসব মেয়েরা যে কম চক করে ফেলতে পারে দর্শক দেখেন আমাদের নর্মাল পরিবারগুলোর মানুষ একটা মেয়েকে একবার বিয়ে দিতে কত ঝাঁসাই বাসাই কত হিমশিম খায় একটা পরিবার একটা মেয়ে বিয়ে দিতে বাবা মা কত স্যান্ডেল তলা ক্ষয় করে তারপরে কত কিছু বুঝা শুইনা খরচ বরস কত কিছু একটা মিডিল ক্লাস পরিবারে একটা ভদ্র পরিবারে একটা স্কুল টিচারের বিয়ে মেয়ে বিয়ে করান ওই যে নর্মাল একটা পরিবারের দিকে আপনি বিয়ে করান দেখবেন যে একটা ফ্যামিলি থেকে একটা মেয়ের বিয়ে দিতে কি পরিমাণ কষ্ট আর এরা একের পর এক একের পর এক বিয়ে এমন তাও এমন সব পাত্র খুঁজে খুঁজে এরা বের করে কী সব পাত্র খুঁজে খুঁজে বের করে যেসব পাত্রের আগে ফিসে পিছনের সামনে কোনো টান নাই মা বাপের থেকে পুরাই আলাদা থাকবে এবং আলাদা করে নিয়ে আসতে পারবো ৰাজকুমাৰী চলি আহিছে তানজিলাৰ কান্দি আছে দাঁতৰ বাগান কি যেনিলা পুপি পুপি কৰি মনে হাতে খাই দে্লা দামাৰ লৈ এইটো কথা ক আমাৰ বিয়ুৰ অৱস্থা বাৰটা বাজি গৈছে গৈ আজিকা আমি মৰা কান্না কান্দি আমো বলবো শারমিন জায়াজ কথাগুলা বলছে আমার ভীষণ পছন্দ হয়েছে এবং একেবারে কালী নূর থেকে শালি থেকে ডাইনি নুদ থেকে কাউকে বাদ দেয় সবাই কিন্তু আগকেলা বাসগুলা ভদ্র ভাষায় কিন্তু দিছে আকলা বাসগুলা যে এদের বড় থাকার পরেও বাচ্চা হওয়ার পরও যে ডিভোর্স এবার বুঝছেন দর্শক আমি যে বলি যে একটা মেয়ের ডিভোর্স হয়েছে কিভাবে হইতে পারে এরকম চোখের সামনে ডিভোর্সটা কিন্তু আমি দেখছি যে এটা শারমিনরা ফিল করে ভিতর ভিতর কিন্তু ওই যে স্বাস্থ্য বইন তারপর লাভিং লাভিং এরপরে ইউটিউবের ভিডিও বানায় যেটি মুখ খুলি কইতে পারে না আজকে যে কইছে ঠান্ডা ভদ্রবাসে একটা হুমকি দিয়ে দিছে শারমিন খুব সুন্দর করে ভালোই হয়েছে এরপরে এই যে তানজিলা তানজিলা চাইছে তার বিয়ের ই ক্রিয়েট করবো এর ধুমধারা কইব আর তানজিলাকে টক্কর দেওয়ার জন্য ভুতুর এখন এটা করতেই হবে এই এই প্রোগ্রাম এদের করতে না করলে হইব না এক হয়েছে সানিরে দেখাই দিব হিতির বিয়ের প্রোগ্রাম কি পরিমাণ ঝাক জমক পূর্ণ হয়েছে আর তানজিলা তানজিলাকে টক্কর দিব মনে করি তানজিলা দেড় লাখ দুই লাখ বিয়ে হয়ে যায় তানজিলা লাখের কাছাকাছি বিহু হয় সরি মিমের হয়তো চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার বিহু হয় তানজিলাকে টক্কর দেওয়ার জন্য খা বাগ্নির লগে মানে হিংসা করে কিন্তু আইসে এটা করতে তো তানজিলা দেখেন নাই তার জামাই ঘরে বই রইছে অথচ সেই বুতুর্নের এই পানশনে আই এই যে এগুলা করলি এত পানশন করলি এ করলি হে করলি আমি কইছি না এই আফসোস করি মহিলা সারা জীবন আফসোস আফসুসে মহিলার জীবন জীবন আর এই মহিলা কোনোদিনও সুখী হইতো না এই মহিলা শুধু নিজের স্বার্থই বুঝে পাড়ার কাকিমা শুধু নিজেরটাই বুঝে কখনও কারে নিয়ে কাউকে নিয়ে ভাবে না আজকেও বলতেছে বদার সামনে লাস্ট ভিডিওটা যখন আপলোড হয়েছে তখন এই পাড়ার কাকিমা বলতেছে যে আমি শুধু মানে এখনো এই অবস্থায় নেই কাউকে যে আমি ইয়ে করবো প্রতিশোধ না নিব কারো ইয়েটা যে মানব আমি এখন প্রতিশোধ নেওয়ার পর যে আছে আসলে হয়েছে কি দশক শারমিনের বিয়ে হয়ে গেছে বাবু হাঙ্গুটা ইউটিউব থেকে ভালো টাকা ইনকাম করে এখন আজকে যত দিন ভিডিও দিছে বাবু ইনকাম আট দশ লাখ টাকা ইনকাম করছে যত দিন থেকে বাবু ভিডিও দিছে তো দর্শক অন এই গলা শুকায় আমি টাকা দিই আমি টাকা দিই বাবু হাঙ্গুটটাকে দাবাই রাখার জন্য দাবাই রাখার জন্য আর বাবু হাঙ্গুটার ফ্যামিলিরে যেন টাকা না দিতে হয় যার কারণে বিল্লাল মনে হয় যেটা বাবু হয়তো বাসা বাড়ার জন্য বাবুর মারে কিছু টাকা দিত বাধ্য হয়ে এই বাসাটাও ছেড়ে দিছে নিজের মতো করে বাসা নিতেছে আর ওই যে ওইখানে টাকা দিব করি বুতুনি শারমিনে এই কথাটা কেন উল্লেখ করছে যে তার মার ওষুধ চাইছে বা ভাড়া চাইছে করার কারণ হয়েছে শারমিনের নিশ্চয় এগুলা নিয়ে বুতুনি ভেজাল করছে বাবুর সাথে আর ওই যে অপমান বিয়ের দিন অপমানে ওই অপমানটা তারা নিতে পারে না পারবে দর্শক বলেন তো কি পরিমাণ নির্লজ্জ যে একটা মেয়ে তুই বলতেছো যে এটা তোর বিয়ে এটা নিকা এটা পানশন এত কিছু তোর হলুদ তাইলে একটা বর যাত্রী গেছে তাদের সাথে এই এই মহিলা কিভাবে এই মহিলার পরিবাররা কিভাবে খারাপ ব্যবহার করতে পারে এক কথা দুই কথায় মনে সবাই মিলে লাগে গেছে আর বাবুর মাও মনে চুপ করেছিল না কি দর্শক যখন আইতেছে তো বাবুর মার হাতে তুলে দেওয়ার কথা বাবুর গার্ডিয়ান হিসেবে বড় বাইরকে বড় বাইরের হাতে তুলে দিতে গেছে নি বাবুর হাতে আর বাবুর বড় বাইরে আনে তুলে দিতে গেছে আন তো ভালো করে জানেন যে দর্শক আপনারা দেখবেন যমরাজও কিন্তু মুখ লুকাইছিল ওইখান থেকে সরে গেছে অপমানিত হইয়া কত হইল আরেকটা বিষয় শারমিনের শ্বশুর শাশুড়ি তারাও অপমানিত হইছে যে শারমিন তার শ্বশুর শাশুড়িকে নিয়ে গেছে আচ্ছা দর্শক যে যার জায়গা থেকে যেমনই হোক প্রতিটা কিন্তু নতুন আত্মীয় হিসেবে একটা মূল্যায়ন থাকে তো বড় মুখ করিয়া শারমিনও নিয়ে গেছে একদিকে চাচার বাড়ি একদিকে চাষ্ত বোন একদিকে নিজের বাড়ি একদিকে ছোট ভাই শ্বশুর বাড়ি এই আহ্লাদ করেই নিয়ে নিয়ে গেছে নিয়ে যাইয়া তারাও কিন্তু অপমানিত হয়েছে এবং তাদেরকে কালীন শালিনুর আগিনুর মাগিনুর যারা আছে এটি নিয়ে কেউই কিন্তু বিডিও সুন্দর করে বিদায় দিতে আপনারা কেউই দেখেন তারাও মন খারাপ করে মুখ লুকায় কিন্তু গাড়ির মধ্যে আগে আই উড়ি বই গেছে মেয়ে বিয়ে দি বট যাত্রীর সাথে এরকম ব্যবহার করে অন্য কোন ফ্যামিলি হলে ইতিরে হালা দিয়ে আইতো বাবুর মারাও মানে কিভাবে মহিলারে সহ্য করে বা মানে এই মহিলার কথা মতো চলে এর কিভাবে এই মহিলারা আবার লগে করে গাড়ি দিয়ে উড়ে আনছে ওই মহিলারা বাবু হাঙ্গিটারে আলাদা তুই আর বাসে ট্রেনের ওই যে অটো ঠেলাত করিয়াই কি জানি কয় নদী ফতে শুধু ইউটিউব চ্যানেল রক্ষার্থে বুঝছেন দর্শক ইউটিউবের ভিডিওর জন্য এরা কিন্তু চলিয়ে যেতে পারতো ইতিরে হালাই বাবু কব কইতো যে তোর বতুই সামলা আমরা তোর আগেও নাই পাশেও নাই এরকম করা উচিত ছিল বুতুর মানি এক রাত সহ্য করতে পারে নাই একটা রাত মাগো মা পরের দিন কাল না গিনি জাফি লই চলিয়ে এই বিটগুটের দাঁত মুখ নোটে দিলই কি নোংরা নোংরা একটাও মুখ দোনা দাঁত মাঝে না লেবিস্টিকেটি লাগাই কেমনে চলিয়েছে এদিকে মাঠে আই এন শুরু করে দিছে কি জ্ঞানীমূলক কথাবার্তা দর্শক আর একটু কথা বলি সকালবেলা কার ভিডিওতে জানি আমি দেখলাম এত ভিডিও দেখি আসলে খেয়াল করে রাখতে পারি না কুতকুতি মাইয়া আর তোর নাম কি রে ভাই কুতকুতি মাইয়া ডিপজলের আর নাসরিনের আর একটা হয়েছে কি পুত কইরা দিমো এই দুইটা গান যে কি পরিমাণ নোংরা এই দুইটা গান যারা এই দুইটা গানের সাথে আইটেম সং করছে আমি নাসরিনের একটা সাক্ষাৎকারে দেখলাম যে এই যে কুতকুতি মাইয়া গানটা এই গানটা না গাইলেও মনে পারতাম আমার বয়স তখন কম ছিল সবাই অনুরোধ করাতে করে ফেলছি তারা এই নাসরিন এই গানটা গাওয়ার পরে এখন নিজে এটা নিয়ে অনুতপ্ত আর এই নোংরার বাচ্চা নোংরারা ছোট বাচ্চা কাচ্চা নিয়ে এই নোংরা গানের সাথে নাচে কি পরিমাণ নোংরা আপনি বদ বদ্র সভ্য কোনো ফ্যামিলির মধ্যে আপনি জীবনে দেখবেন না কখনো এই ধরনের গান দেখতে বা শুনতে এগুলা বস্তি লেভেল রিক্সাওয়ালা টাইপের লোয়ার যে ক্লাসের মানুষ আছে তারাই সমস্ত গান বাজনা শুনে এবং এনজয় করে এর কোনো ভালো মানুষের কাজ না এগুলা দেখা দেখেন এই এই যুগে আসা দু হাজার চব্বিশ সালে আসা এমন এক নোংরা পরিবার এই গানের সাথে নাচতেছে কুতকুতি মাইয়া ওই যে তেরো নাম কিরে হাই জোলের তো নাসরিন একদিন বলতেছে যে আমি এই গানটা না করলেও পারতাম আমার এখন এটার জন্য খুবই আফসুস হয় অনুতপ্ত সেই এই গানটা গাওয়ার জন্য এটাতে আইটেম সং করার জন্য আর এই নোংরাগুলা দেখেন কোত্থেকে খুঁজে খুঁজে কুতকুতি মাইয়া আর পুত করে দিমু ওই গানটা কি নোংরা এগুলা এরপরে তিসা সাবিনা মিম ফাসারে ঘুরে দেয় যে পুত করে দিব পাত মারিবো কি নোংরা নোংরা এড়ি পুত করে দিব বদা নোংরা আমি আসলে এই ধরনের গান আমার জীবন আমার বাপের জন্মে আমার চৈদ্য গোষ্ঠীর মধ্যে কেউ মনে হয় শুনে নাই বা দেখে নেই কি নোংরা এগুলা শুনতে তো অশ্লীল লাগে আমি এদের কাছে এই গান না আমি ইউটিউবে দেখলাম দেখি আসলে কি তেরা যে এই গানের তালে তালে ফাঁসা ঘুরাই এরকম করতেছে দেখি তো একটা মনে হয় সম্ভবত ময়ূর ইয়ার ডিপ আর একটা ডিপ জল আর এটার নাম কি ইয়া মনে হয় যেটা ইয়া তোর কুতকুতি মাইয়া না কুতুকুতু মাইয়া না কুতকুতি এটা মনে হয় নাসরি নাসরিন আর ইয়ে মনে হয় ডিপজল মনে এই এদের এদের গান শুনে আমি একটু দেখলাম আর একবার এই কুতকুতি মাইয়া নিয়ে বাপিজন জন তাবিয়ার কইতেছে কুতকুতি মাইয়া এক আপু কমেন্ট করছে কি নোংরা নোংরা নিজের এই বাচ্চা মাইয়ারে কইতেছে কুতকুতি মাইয়া তো মানে আশ্চর্য লাগে এগুলো দেখলে দর্শক গিন্না লাগে এগুলা বিদায় নিলাম পরবর্তী বিদ্যুতে কথা বলবো